14 আগস্ট 1945, তাইহুকু বিমানবন্দরে ঘটে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। ক্যালেন্ডারের যে তারিখটির সঙ্গে গোটা দেশের আবেগ আজও জড়িত। সরকারি ঘোষণা অনুযায়ী সেদিনই মৃত্যু ঘটেছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের, যা বিশ্বাস করে কান্নার রোল পড়ে গিয়েছিল গোটা দেশে। তবে সত্যিই কি নেতাজি মারা গিয়েছিলেন সেই দুর্ঘটনায়, নাকি কোনো ষড়যন্ত্র শিকার হয়ে আত্মগোপন করেছিলেন? রাশিয়ান থিওরি, গুমনামি থিওরি, কোনটি ঠিক? গুমনামি কি নেতাজি সুভাষচন্দ্র বোস? এই প্রশ্নের উত্তর আজও অধরা। আরও একবার সেই বিতর্কিত প্রশ্ন ছুড়েই মুক্তি পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামি, দ্য গ্রেটেস্ট স্টোরি নেভার টোল্ড এর ট্রেলার। প্রেক্ষাপট 1970 সাল, উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক সন্ন্যাসী বাবার আবির্ভাবে শোরগোল পড়ে যায় গোটা দেশে। তিনি গুমনামি বাবা, সুভাষ, আমাদের নেতাজি ফিরেছে, রব উঠে দেশে। অনেকেই মনে করেছিলেন গুমনামি নামের এই সন্ন্যাসীই নাকি ছদ্মবেশী নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক ভুল কারো জানা নেই, গোটা দেশ তখন এই রহস্যভেদের কাহিনী জানতে মরিয়া। কারণ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নেতাজি গত হয়েছেন প্রায় বছর 25। টিজার প্রকাশ হওয়ার পর থেকেই নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়েছিল ওই ছবি। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে তথ্য বিকৃত না করার আর্জি জানিয়ে ছবির পরিচালক ও প্রযোজক সংস্থার কর্ণধারকে আইনি চিঠি পাঠিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা দেবব্রত রায়। সেন্সর বোর্ডের কাছে তাঁর আবেদন ছিল ছবিটিকে যাতে ছাড়পত্র না দেওয়া হয়। তবে বিতর্ক থাকা সত্ত্বেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র মেলে সৃজিতের গুমনামির। সেন্সর বোর্ডের আনকাট ইউ সার্টিফিকেট পায় ছবিটি। নেতাজি অন্তর্ধান রহস্য আজও কেন অধরা? ট্রেলার দেখে আবারও আপনার মনেও সেই প্রশ্নের উদ্রেক হতে বাধ্য। খাওয়া না খাওয়া ভুলে কিভাবে নেতাজির মৃত্যু রহস্য মিস্টার ধর নামের এক ব্যক্তির জীবনের ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল এবং প্রভাব ফেলেছিল তার বৈবাহিক সম্পর্কে, দেখা গেল তারও ঝলক। মিস্টার ধর এর ভূমিকায় দেখা গেল অনির্বাণ ভট্টাচার্যকে, এবং তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। আর গুমনামি বাবা ও নেতাজির চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রমাণের খোঁজে হুন্নে হয়ে ঘুরতে থাকা মিস্টার ধর কি পারবেন ইতিহাসের পাতায় সওয়ার হয়ে তার নথিপত্র দিয়ে যথাযোগ্য প্রমাণ করতে যে গুমনামি বাবাই নেতাজি? কিংবা তিনি কি পারবেন আবারও নেতাজি অন্তর্ধান রহস্য সমাধান করার দাবিতে দেশবাসীকে সমস্বরে সোচ্চার করতে? নাম শুনেছেন নিশ্চয়ই, নাকি তার জন্য আরেকটা কমিশন বসাবেন? উত্তর মিলবে 2 অক্টোবর, কারণ সেদিনই মুক্তি পাবে গুমনামি, দ্য গ্রেটেস্ট স্টোরি নেভার টোল্ড।